ভাই আপনারা কি বোবাই নিতে হচ্ছে ভাই এরকম করেন আর কি লে আর যা বড় বোবাই ধরছে বোবাই ধরলে কি কথা কইতে পারতাম লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো বাবু একটু রাত দিন জি ভাইয়া এটা কোন একটা আর টিপো টিপো হাতে টিপো দাও কাবিলা পাটানো ভালো মতো ভাইয়া পাক কি বেশি কামড়াইতেছে নি হ্যাঁ ভালো বের আছে তাহলে গায়ে একখানা কামড় দিয়ে দিতাম নি ভাইয়া তুই কি কুত্তা যে কামড়াবে না ভাই এটা তো ভালোবাসা দিয়ে না কইলাম ভাইয়া হ্যাঁ নাইলে ভাই ইড়া দিয়ে দুটো বাড়ি দিয়ে দিতাম নি ভাইয়া তুই তো খারাপ কই যেটা কইছে এটা কর না ভাই ভালোবাসি বলছি আর কি গান থামাইতে কই নাই তো জোরে টিপতেছে আর আস্তে টিপতেছে ভাই ভালোবাসি না জোরে টিপতেছি ভাইয়া অত ভালোবাসার দরকার নাই একটু কমায় বাসো তাহলে কি আস্তে টিপুম ভাইয়া হ্যাঁ আস্তে টিপো আচ্ছা ভাইয়া গানটা কি গাবো হ্যাঁ আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আস্তে আসো খালি গানে পোষাইতেছে না ভিজুয়াল লাগবে ভিজুয়াল জি ভাই এককারে মনের কথা কইছেন ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া বেলি ডান্স পারোস বেলি ডান্স ভালো তো ভাইয়া খুব ভালো না খুব ভালো না খুব না সব সময় পারি আমি আসলে ডান্স পারি না আরে ভাইয়া চাইছে সমস্যা তুমি পার্টিতে বহুত না ভালো আমি কিভাবে না তুমি মরে কইছো তুমি আমি কি পার্টি নাচছো আরে ডান্স পারতো না বড় হাত পা লাগলে হয় এই বেটা তুই তো ডান্স পারো তুই না আমেরিকা যাইয়ে পার্টি ডান্স করো ও মিউজিক দিলেই তুই নাচতে পারবি ও নাচে মিউজিক পারে না আসলে পারে পারবো পারবো আরে বেটা তুই নাচে দেয়া দিচ্ছ তুই নাচলে তো ভাই ঘুমাই যাবে বাবা তুই নাচিটা দে আচ্ছা এই ভালো আমি কি ভাবে এই ভালো হাই দে নাচ 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 ভালো মন ভাবে তারে তুমি দুই সপ্তাহ আগে বাথরুমে পইরে যাইয়ে মরছে মাথায় ব্যথা হইছে মুই বিষ ব্যথায় মরে যাইতেছি মুই তো নাচতে পারবো না ভাইয়া ও বিষ ব্যথায় মরে যাইতেছে তুই নাচ দেখছে ভালো তেল কোমরটা একটু বেশি করে ঝাঁকাইয়ে নাচছে ভালো ভাইয়া মুই বলতে আছি কি যে নেহাল যদি এরকম স্লিপলেস গেঞ্জের হাফ প্যান্ট পইরে আসে তাহলে মোরা কিন্তু অনেক বেশি ফিল পাবো এই নেহাল যাও চেঞ্জ করে আসো যাও জি ভাইয়া আর ভাইয়া পায়ে দুটো নূপুর বাঁধি দিলে ভাই আরো ভালো কেন না আসতে আরে না বড় অত টাইম নাই যেমন আছে এমনি চলবো নাচ ব্যাক বিটের গান গাবো নাচো ও সামরে তোমার সনে সামরে তোমার সনে একলা পায়াছি বাবা ওয়া একলা পায়াছি রে সার এনে গো বেশি কইতে বেশি কইতে আর পাশা খেলো রে নাচ নাচ ভাইয়া ভালোবাসাটা হঠাৎ করে আবার বাড়ি গেছে ভাইয়া আস্তে ভাইয়া
কেমনে ঘুমাইতেছে। এই শুভ, এই এই না, এই কাবিলা, এই উঠ উঠ উঠ। এখন তক এখানে একলা ঘুমাইতেছে না, এখন তক লোক ঘুমাবো, তোর এনে ঘুমাবো। চল ভাইয়া, মুই কইতে এসেছি কি যে মুই আসলে একটা পাতলা কম্বল বিছাইয়ে তারপর একটা চাদর বিছাই তারপর শুয়ে পড়ি। আপনি যদি এখানে শোন তাহলে যেটা হইবে, আপনার মাজা মুজা সব ব্যথা হইয়া যাবে। আপনি একটা কাজ করেন, আপনি এই যে নেহাল আর এই যে কাবিলা ওগরে মোটা ম্যাট্রেসের উপর হইয়ে পড়েন, তাহলে দেখবেন যে আরামে ঘুমাইতে পারবেন। ম্যাট্রেস ঠিক আছে, জাস্ট ওই বেড বাগস। কি বেড বাগস? কি সার পোকা ভাইয়া, সার পোকা দেখলাম নেন হুইতবেন ভাইয়া, সার পোকা রাইতে বেলা আপনার মারে দিছে। সকালবেলা উঠে দেখবেন আপনার কেন হুলিয়ে দূরে যাইব, হেঁটতে না পারবেন, বইতে না পারবেন, উঠতে না পারবেন, বাথরুমে যেতে ভাইয়া। আপনি এক কাজ করেন ভাইয়া, আপনি হেতার বেডে হুতেন, হেতার বেডও ম্যাট্রেস টেটে উঁচা লম্বা আছে, আপনি সিঙ্গেল মানুষ উঁচা লম্বা আছে ভাই, আপনি নতুন ম্যাট্রেস। হ্যাঁ এই আরফে ভাই, সর আমি ঘুমাবো ভাই, প্লিজ আপনি ঘুমান, কোনো সমস্যা নাই। মানে ওই চাদরে একটু গন্ধ তো, ইউ ক্যান স্মেল ইট, চেক করতে পারেন, সমস্যা নাই। গন্ধবন্ধ হলে তো ঘুমাইতে পারবো না। এই শুভ সর, তোরে নেই ঘুমাবো, ফ্লোরে ঘুমাই না, আমার অভ্যাস আছে, বেটা জেলে ঘুমাইছে আর তুই তো তুই সর। ভাইয়া মুই কইতেছি কি আপনি আরিফিনের বিছানায় শোন তাহলে ভালো হইবে। আরে তুইও তুই গিয়া ঘুমা, তুই এক জায়গায় ঘুমা সর। আমি তো উঠে গেছি আর তো ঘুমাইতে পারতেছি না, তোরা